তো অলরেডি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর শেডিউল শেষ মেশ প্রকাশিত হয়ে গেল। তো আজকে কিন্তু ভিডিওটা থাকছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু রেগুলার আপডেটস পাবে। তো চলো শুরু করা যাক। তো যেটা নিয়ে বলছিলাম যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু অলরেডি শেডিউল বেরিয়ে গেছে, তো যেখানে কিন্তু ইন্ডিয়া থেকে একমাত্র ক্লাব মোহনবাগান সুপার চ্যান্স তারা কিন্তু পার্টিসিপেট করছে। অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ ছিল, বাট তারা কিন্তু ভালো খেলেও কিন্তু কোথাও গিয়ে ম্যাচটি হেরে যায়। তো ওয়েল প্লেড ইস্ট বেঙ্গল। তো তাদের সামনে কিন্তু এখন এএফসি চ্যালেঞ্জ কাপ রয়েছে, তো সেখানে আশা করছি ইস্ট বেঙ্গল ভালো ফলো করবে। তো এবার চলে আসা যাক মোহনবাগানের কথা নিয়ে। তো মোহনবাগান কিন্তু আগেও কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, কোথাও গিয়ে তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছে, বাট লাস্ট মোমেন্টে কিন্তু গোল খেয়ে তাদেরকে ম্যাচ হারতে হয়েছিল। বাট এখন কিন্তু নিউ সিজন, নিউ কোচ আর নিউ প্লেয়ার্স, তো এখন দেখার বিষয় হলো এই যে নিউ প্লেয়ার্স আর নিউ কোচ, তো তারা কেমন স্ট্র্যাটেজি আর মেন্টালিটিতে গেমটা খেলে। তো যদি মোহনবাগানের প্লেয়ারদের কথা বলি, তো এখানে কিন্তু জেসন কামিংস থেকে শুরু করে প্রিমিটিভ প্রেডেটর্স, তো তারপরে কিন্তু নিউ সাইনিং গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলেন, আর অন্যদিকে ডিফেন্ডার আলবার্টো রড্রিগেস থেকে শুরু করে টম অ্যালডেট, তো এদের উপরে কিন্তু প্রত্যেক মোহনবাগান ফ্যানের কিন্তু নজর থাকবে। তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে কেমন পারফরমেন্স করবে, বিকজ তাদের প্রতিপক্ষ, তো এবার একটু প্রতিপক্ষের দিকে চলে আসি। তো প্রতিপক্ষ কিন্তু বলতে তিনখানা দুর্দান্ত ক্লাব। তো প্রথমটা হলো ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব ট্র্যাক্টর এফসি, তারপরে কিন্তু তাজিকিস্তানের ক্লাব রাজবান এফসি, আর অন্যদিকে কাতারের ক্লাব আল ওয়াকরা এফসি। তো এদের কিন্তু সাথে ম্যাচ খেলতে হবে মোহনবাগান সুপার জায়েন্টসের, আর মোহনবাগান কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে ট্র্যাক্টর এফসির সাথে। তো আমরা যদি একটু ট্র্যাক্টর এফসির টিমটা দেখে নিই, সেখান দিয়ে ডিফেন্ডার থেকে শুরু করে মাঝমাঠের কিন্তু কিছু দুর্দান্ত প্লেয়ার রয়েছে, তাছাড়া কিছু প্লেয়ারের দিকেও কিন্তু নজর থাকবে। তো প্রথম জন হলো আরএফ আগাসি। আরএফ আগাসি কিন্তু একদম 6 ফুট ডিফেন্ডার, তো তিনি কিন্তু দুর্দান্ত টিমের পারফরমেন্স দিয়েছে। অপরদিকে কিন্তু ট্র্যাক্টর এফসির দুর্দান্ত মিডফিল্ডার রিকার্ডো অ্যালভারেস, রিকার্ডো অ্যালভারেস কিন্তু একজন পর্তুগালের প্লেয়ার, তো তিনি কিন্তু ট্র্যাক্টর এফসির সাথে 2022 সাল পর্যন্ত যুক্ত আছেন, আর টিমের কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ খেলেছেন, আর তিনি কিন্তু মিডফিল্ডে দুর্দান্ত খেলা তৈরি করতে পারে। অন্যদিকে কিন্তু ট্র্যাক্টর এফসির ডিফেন্ডার অ্যারে আগাসি, তো যার কিন্তু হাইট 6 ফুট, তো মোহনবাগানের জন্য কিন্তু এই প্লেয়ারটা একটু কঠিন হতে পারে, কারণ তিনি কিন্তু একজন ডিফেন্ডার, তো তাকে কিন্তু কাটিয়ে গোল করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে জেসন কামিংস থেকে শুরু করে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে ড্রিমিটি পেট্রেটার্স। আর এই ট্র্যাক্টর এফসির মাঝমাঠের থেকে কিন্তু ডিফেন্স কিন্তু স্ট্রং, তো আমরা যদি অলওভার দেখি তো এই ম্যাচটা কিন্তু মোহনবাগান সমর্থকরা হয়তো অ্যাটাকিং ভার্সেস ডিফেন্ডিং উপভোগ করতেই পারে। অন্যান্য যে কটা টিম যারা এই মোহনবাগানের গ্রুপে আসে, তো তাদের ব্যাপারে একটু বলি। তো প্রথমটা যেমনি আমি তোমাদের বলেছিলাম আল ওয়াকরা এফসি, তো কিন্তু একটা কাতারের ফার্স্ট ডিভিশনের ক্লাব, তো তাদের কিন্তু মার্কেট ভ্যালু 173 কোটি টাকা, আর তাদের কিন্তু 12টা বিদেশি আর 8খানা কিন্তু কাতারের জাতীয় দলের প্লেয়ার রয়েছে, আর তারা কিন্তু রিসেন্ট কাতার লিগ কাপ উইনার। আর অপরদিকে কিন্তু ট্র্যাক্টর এফসি, তো তাদের কিন্তু মার্কেট ভ্যালু মানে টিমের মার্কেট ভ্যালু কিন্তু 114 কোটি টাকা, তার মধ্যে কিন্তু 3খানা বিদেশি আর 4খানা কিন্তু ইরানের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে। আর অন্যদিকে রাজবান এফসি, তো এর মার্কেট ভ্যালু কিন্তু 11.8 কোটি টাকা, তো তার মধ্যে কিন্তু 8টা বিদেশি আর 3খানা কিন্তু তাজিকিস্তানের প্লেয়ার রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু রাজবান এফসি ছাড়া ট্র্যাক্টর এফসি আর আল ওয়াকরা এফসি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে মোহনবাগান সুপার জায়েন্টের জন্যে। তো আমরা যদি একটু পসিবল শেডিউলটা দেখি, তো এখানে কিন্তু হোম আর অ্যাওয়ে বেসিসে ম্যাচ হবে, মানে প্রত্যেকটা টিম কিন্তু 6টা ম্যাচ খেলবে। তো প্রথম ম্যাচ যেটা কিন্তু হওয়ার সম্ভাবনা 17 বা 28 সেপ্টেম্বর, সেখানে কিন্তু মোহনবাগান ফার্স্টে ফেস করবে ট্র্যাক্টর এফসির সাথে, সেটা কিন্তু হবে সল্টলেক স্টেডিয়ামে। আর অন্যদিকে কিন্তু অক্টোবরের 1 বা 2 তারিখে সেটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হবে মোহনবাগানের জন্য, তারা কিন্তু ফেস করবে রাজবান এফসির সাথে। আর অন্যদিকে অক্টোবর মাসের 22 বা 23 তারিখে সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু হবে আল ওয়াকরার সাথে, আর কিন্তু মোহনবাগান খেলবে কাতারে গিয়ে। তারপরে কিন্তু নভেম্বরের 5 বা 6 তারিখে সেখানে কিন্তু আল ওয়াকরার সাথে কিন্তু তারা হোম ম্যাচ খেলবে, সেটা কিন্তু
সল্টলেক স্টেডিয়ামে, তারপরে কিন্তু নভেম্বরের 26 বা 27 তারিখে সেটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ হবে ট্র্যাক্টর এফসির সাথে। মোহনবাগান কিন্তু ইরানে গিয়ে খেলতে হতে পারে। লাস্ট গ্রুপ ম্যাচ খেলবে কিন্তু ডিসেম্বরের 3 বা 4 তারিখে, সেটা কিন্তু রাজবান এফসির সাথে। তো সেটা কিন্তু ওদের হোম ম্যাচ হবে, সেটা কিন্তু হবে সল্টলেক স্টেডিয়ামে। তো এই যে শেডিউলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু একটা পসিবল শেডিউল হলেও হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। এতক্ষণ ধরে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর আপডেট দিলাম। তো ডার্বির কথা অবশ্যই বলতে হবে। তো সামনে কিন্তু ডার্বি, মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইমাম ইস্টবেঙ্গল। তো এখানে কিন্তু যা শোনা যাচ্ছে, হয়তো জেমি ম্যাকলারেনকে হয়তো আমরা ডার্বিতে ফার্স্ট ইলেভেনে নাও দেখতে পারি, কারণ তার কিন্তু অলরেডি চোট আছে। তো সেই জন্যে কিন্তু কোচ ডিসাইড করেছে তাকে হয়তো রিজার্ভ বেঞ্চে রেখে ফার্স্ট ইলেভেন শুরু করবে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডার হিজাজি মাই, তো তার কিন্তু অলরেডি চোট আছে। তো আমরা যদি লাস্ট এএফসি কাপের ম্যাচ দেখতে, সরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখবে, সেখানে কিন্তু তাকে ডান পায়ে ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গিয়েছে। আর অপোনেন্ট টিম আলতিনাশিয়া, তারা কিন্তু সেই ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করে ম্যাচ জিতে কিন্তু বেরিয়ে গেছিলো। তো সামনে কিন্তু ডার্বি, তো সেখানে কিন্তু কোচ, আর এখানে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়াদা, তো তিনি কিন্তু চাইবে না যে আবারও ডিফেন্সের জন্য তাদের টিম ব্যাকে চলে যাক, আর তাকে কিন্তু ডার্বির টিম মাঠে দেখতে পারি। আর অন্যদিকে অ্যালেক্স সাজিদ, এই নামটা কিন্তু অনেকদিন ধরে মার্কেটে ঘোরাফেরা করছে যে হয়তো এই প্লেয়ারটা ইস্ট বেঙ্গলে জয়েন করতে পারে, বাট শেষমে সেটাই কিন্তু সঠিক হলো। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটাকে কিন্তু সাইন করে নিয়েছে। তো হায়দ্রাবাদ এফসির সাথে এই প্লেয়ারটা কিন্তু 2025 সাল মধ্যে কিন্তু কন্ট্রাক্ট ছিল। তো যাই হোক, এখানে ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ারটাকে আনা হয়েছে, আর তার বয়স কিন্তু মাত্র 24 বছর, তিনি কিন্তু রাইট ব্যাকের প্লেয়ার। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ারকে সাইন করাচ্ছে, আর তাদের কিন্তু টিম স্ট্রং করছে। এবার একটু চলে আসি কেরালা ব্লাস্টার্সের আপডেট নিয়ে। তো যেমন তারা কিন্তু দেশি ফুটবলার সাইন করছে, তেমনই কিন্তু বিদেশি ফুটবলার সাইন করছে, তেমনই কিন্তু একটা নাম শোনা যাচ্ছে, তার নাম কিন্তু স্টিফেন সেককোভিক। তিনি কিন্তু একজন সার্বিয়ান প্লেয়ার, তো তার বয়স কিন্তু 34 বছর। তো যা শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের তরফ দিয়ে, তো এই প্লেয়ারটাকে ওপরে কিন্তু নজর রেখেছে কেরালা ব্লাস্টার্স। হয়তো নেক্সট উইকের মধ্যে এই প্লেয়ারটার ব্যাপারে সবাই জেনে যাবে, এই প্লেয়ারটা আগেও কেরালা ব্লাস্টার্স সাইন করছে কিনা। আর যদি প্লেয়ারটা কেরালা ব্লাস্টার্স সাইন করে, তো তারাকে কিন্তু 7 নম্বর বিদেশি হিসেবে তারা সাইন করবে। তো দেখা যাক কী হয়। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।